নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আইপিএম গুরু। তো করোনা ভাইরাসের কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন করোনা ভাইরাসের কারণে অনেকে আক্রান্ত হচ্ছেন, তার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হলো। তো দেখুন, করোনা ভাইরাসের কারণে আগেই সিবিএস ও আইসিএস বোর্ডের দশম দ্বাদশ শ্রেণীর সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার রাজ্যে নতুন করে একজনের শরীরে করোনা ভাইরাসের আক্রমণ পাওয়া গিয়েছে। এই রাজ্যে করোনা আক্রান্ত এখন পর্যন্ত 3 জন। আগামী 23 ও 25 তারিখে ছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পরবর্তী সূচি 15 এপ্রিলের পর জানানো হবে। তো যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা দিতে চলছে, অনেকে হয়তো এই নোটিশটি জানে না, তো তাদের আপনারা ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। সচেতনতামূলক পদক্ষেপ হিসেবে আগেই স্থগিত করা হয়েছিল সিবিএস ও আইসিএস বোর্ডের পরীক্ষা। করোনা সতর্কতা হিসেবে এবার পিছিয়ে দেওয়া হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা। আগামী 15 এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিক স্থগিত রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে। তো দেখুন, এখানে আগামী 23 ও 25 তারিখে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা স্থগিত করে 15 এপ্রিল আপনাদের নতুন নোটিশের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে কবে পরীক্ষা হবে। করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা ভাইরাসের কারণে সতর্কতা হিসেবে 15 মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করা হলো। করোনা ভাইরাসের কারণে আপনাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা, আপনারা যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হলো। 15 এপ্রিলের পর আপনাদের ফাইনাল নোটিশ জানানো হবে যে কবে পরীক্ষা হবে এবং কত তারিখে আপনাদের পরীক্ষা হবে। তো আপনারা যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন বা আপনাদের যাদের বন্ধুরা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, তাদের ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করবেন। এই চ্যানেলে চাকরি সংক্রান্ত নতুন নতুন ভিডিও দেওয়া হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন চাকরি সংক্রান্ত এবং নতুন নতুন নিউজের খবর আপনারা সবার আগে পেয়ে যাবেন।